পুজো বাঙালির প্রাণের উৎসব চার দিনের উৎসবে একেবারে ভিন্ন রূপে সেজে ওঠে কলকাতা তবে এই সর্বজনীন দুর্গোৎসব এতদিনে পেল বিশ্বজনীনের পুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো প্রশ্ন আসতেই পারে এই তকমায় কলকাতার প্রাণের পুজোয় কতটা বদল আসবে ইউনেস্কোর এই তালিকায় রয়েছে ব্রাজিলের রিও উৎসব দক্ষিণ কোরিয়ার বুদ্ধিস্ট ল্যান্ডার উৎসব এই উৎসবের সময় সেখানে ভিড় করেন বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা একইভাবে ভিড় হয় ভারতের কুম্ভ মেলায় কিন্তু এতদিন পর্যন্ত দুর্গাপুজোয় সে পরিচিতি ছিল না কলকাতা বাংলার বাইরে ভারতের কয়েকটি রাজ্যে এই পুজো হয় বিদেশেও হাতে কোনা কিছু বাঙালি সম্প্রদায় দুর্গাপুজোর আয়োজন করে তবে ইউনেস্কোর স্বীকৃতিতে বাড়ল তার ব্যাপ্তি একসময় ধর্ম আর প্রতিপত্তির মেলবন্ধনেই কলকাতায় দুর্গাপুজোর উত্থান পরে তা বারোয়ারি থেকে সর্বজনীন হয়েছে নয়ের দশকে সাবেক পুজোর খোলন বদলে এসেছে থিমের ছোঁয়া সে সময় সাবেক পুজোয় বিশ্বাসীরা অনেকেই বলেছেন সস্তায় পুজো সারতেই থিমের ভাবনা সেসব সমালোচনাকে ছাপিয়ে আজ কোটির বাজেট ছুঁয়েছে বাংলার শুধু কুমোরটুলি বা পটুয়া পাড়া নয় আর্ট কলেজ থেকে পাশ করা শিল্পীরা পুজোয় অন্য মাত্রা এনেছেন বদলে গিয়েছে প্রতিমা মণ্ডপ বালক আবহ সঙ্গে রয়েছে বহু মানুষের রুজি রোজগার আর পুজো শেষে এখন বিশেষ আকর্ষণ বিসর্জনের কার্নিভাল ইউনেস্কোর তকমা পেয়ে এবার ধর্মীয় অনুষ্ঠান সর্বধর্ম সমন্বয়কে ছাপিয়ে কলকাতার পুজোয় নামতে পারে বিদেশি পর্যটকের ঢলও